আচ্ছা আমরা গতকাল হচ্ছে আহ ফার্স্ট ওয়াটার সার্কিটের মোটামুটি সবগুলোই দেখছিলাম কিন্তু আর দুইটা টাইপের কথা বলছিলাম যে একটু বাকি আছে সেটা হচ্ছে যদি ডাবল সুইচ থাকে আর আর একটা বলছিলাম সেটা দেখলে আমরা বুঝতে পারবো আপাতত এটা দেখে যেখানে আমাদের সুইচ আসে আসলে দুইটা এখানে আসলে সুইচিং এর একটা ব্যাপার সেপার আছে তো এই যে এটা টি সমান জিরো এটা টি সমান টু এটা মানে হচ্ছে আমি যদি একটা স্টপ ওয়াশ এর কথা বলি স্টপ ওয়াচ যখন চালু করলাম তখন এই সুইচটা ক্লোজ করে দিছি এই যে সুইচিং এর ডিরেকশন দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু তখন ওপেন আকারে আছে এটা কখন আমরা ক্লোজ করছি যখন স্টপ ওয়াচে দুই সেকেন্ড হয়েছে তখন ক্লোজ করে দিছে এই হচ্ছে আমার কন্ডিশন এখন আমাদের এই যে বিভিন্ন কথা বলতেছে এই বিভিন্ন এর মান বের করা লাগবে শুরু করে তাহলে দেখেন সুইচিং এর বিষয় দিয়ে আমরা রিজিয়নটাকে ভাগ করে ফেলি সেটা হচ্ছে আগের ম্যাথ গুলাতে টি সমান সুইচ হচ্ছিল ওপেন হোক বা ক্লোজ যাই হোক না কেন ফলে একটা হচ্ছে এর আগের মুহূর্ত একটা এর হচ্ছে পরের মুহূর্ত এই দুইটা রিজিয়নে আমরা ম্যাথ করে ফেলছিলাম যে টি এত আর এটাকে বলতেছিলাম যে এত কিন্তু এবার সুইচিং হচ্ছে দুই জায়গায় একটা টি সমান জিরোতে একটা টি সমান তে তার মানে দেখেন রিজিয়ন কয়টা একটা দুইটা তিনটা এই রিজিয়নটা কত এই রিজিয়নটা হচ্ছে জিরোর আগে এই রিজিয়নটা কত এই রিজিয়নটা হচ্ছে জিরোর পরে দুইয়ের আগে আর এই রিজিয়নটা হচ্ছে এর পরে তো এই হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি স্টেপ এই জিনিসটা আমাদের না দেখালেও চলবে জাস্ট নিজেদের একটু আইডিয়া করা যে আমাদের মোটামুটি এই তিনটা রিজিয়ন অ্যাকচুয়ালি কাজ করতে হবে তাহলে এখন আমরা ম্যাথ শুরু তাহলে আমরা জিরোর আগে দিয়ে আসলে ক্যালকুলেশন শুরু করব এটা মানে কোনটা কোন সুইচ আসলে তখন কি নাই কানেক্ট করা নাই জিরোর আগে তো সেটা একটু দেখি যে কিছু বলে দিছে কিনা না আমাদের কিছুই বলে নাই তার মানে আমাদের একচুয়ালি ক্যালকুলেশন করতে হবে তাহলে জিরোর আগে কোনো সুইচ করা নাই এটাও ওপেন এটাও ওপেন তাহলে দুইটা যদি ওপেন থাকে এই যে কারেন্ট এটা টোটালি পনেরো টোটালিমের ভিতর দিয়ে গিয়ে এখানে যা হওয়ার হচ্ছিল ইন্ডাক্টর আসার কোনো চান্স নাই কারণ এই যে সোর্স সুইচ একটাও কানেক্ট করা নাই তাহলে ইন্ডাক্টরে তো কারেন্ট আসার কোনো প্রশ্নই ওঠে না তার মানে জিরোর আগে মানে একটা সুইচও যখন কানেক্ট করা নাই তখন আমরা বলতে পারি ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে হয়ে শেষ এবার এটা কিন্তু থেকে বড় বললেই চলবে সেকেন্ড না আমাকে দেখাতে হবে জিরো থেকে বড় এবং দুই থেকে কম এই রিজিয়ন কোন রিজিয়ন যখন কেবল মাত্র এটা অন করা হয়েছে কিন্তু এটা এখনো অন করা হয় নাই তাহলে এটা যদি অন করা হয় তাহলে আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে এই যে এটা ক্লোজ হয়ে গেল এই সুইচটা কিন্তু এখন ওপেন ফলে ওপেন থাকলে ওইটাকে তো না দেখালেও চলতেছে কিন্তু আমাদের তো এই সার্কিট না কারেন্ট বের করবো ফলে ইন্ডাক্টর কি শর্ট এটা দেখেন সার্কিট দেখে বুঝা যাচ্ছে এটা কি সার্কিট উইথ সোর্স সার্কিট তার মানে এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে এই কারেন্টের নাম হচ্ছে আই অফ ইনফাইনাইট এই কারেন্টটা কিভাবে বের করব দেখেন এই সিক্স एंपিয়ার দুইটা ব্রাঞ্চের ভিতরে ঢুকতেছে পনেরোর ভিতরে আর তিরিশের ভিতরে আমাদের এই তিরিশের ভিতরে কারেন্ট বের করতে হবে ফলে আই অফ ইনফাইনাইট সমান বলতে পারি যার কারেন্ট বের করবো তার বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইজনের স্বাভাবিক যোগফল কিন্তু যেই কারেন্টটা ডিভাইড হচ্ছে সেটা তাহলে এটা লিখতে পারি পনেরো ডিভাইডেড বাই পনেরো এম্পিয়ার দেন আমাদের কি বের করা লাগবে টাও বের করা লাগবে তো সেটা তো আচ্ছা এই সার্কিট থেকে আমরা বের করি টাও বের করার সিস্টেম কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলা ডিঅ্যাক্টিভেট তো সেই ক্ষেত্রে কারেন্ট সোর্স কি হয়ে যায় ওপেন হয়ে যায় ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতাম কার রেসপেক্টে বের করতে হবে ইন্ডাক্টরের রেসপেক্টে বের করতে হবে ফলে এইটা হচ্ছে আমাদের সেই আর সেভেন এটা কত বিশ ওহম দশ ওহম আর এটা হচ্ছে পনেরো দেখাই যাচ্ছে সবগুলা কি সিরিজে আছে আর্থ হেভেনিন সমান হচ্ছে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ শ তাহলে টাও কত হবে তাও সমান এল বাই আর্থ হেভেন এল কত এল হচ্ছে পাঁচ হেনরি তাহলে আমাদের আই অফ পি কত হবে আই অফ টি সমান হচ্ছে ওই যে উইথ সোর্স এর ক্ষেত্রে সূত্র কি শিখছিলাম আই অফ ইনফাইনাইট অফ জিরো মাইনাস আই অফ ইনফাইনাইট টু দি পর মাইনাস টি বাই বাইটাও যেহেতু সুইচিং টা জিরোতে হয়েছে ফলে ওই যে টি মাইনাস জিরো আর লিখলাম না ওইটা পরের বার লিখবো আই অফ ইনফাইনাইট কত পাইছি টু পাওয়ার মাইনাস নাইনটিআ আচ্ছা অ্যান্সার আমরা একবারে লিখি এটা অ্যান্সার লিখলেও কোনো সমস্যা নাই যেহেতু এটাও তো একটা অ্যান্সারের অংশ মানে এক কথায় জিরো থেকে টু এর ভেতরে মান হচ্ছে টু মাইনাস টু ইটু টু দি পাওয়ার মাইনাস এবার দেখেন সেকেন্ড কি টি ইকুয়াল টু তে এই সুইচটা ক্লোজ হলো তখন কি এটা কোন কোনো কিছু হয়েছে কোনো কিছু হয় নাই মানে বলে নাই যে এই সুইচটা ওপেন করে দিলাম কি ইত্যাদি ইত্যাদি তার মানে এই যে ক্লোজ অবস্থায় ছিল এ সারা জীবনের জন্য ক্লোজই থেকে যাবে এক্সট্রা এ ক্লোজ হবে তো এমন থাকতে পারে পরীক্ষাতে যদিও আসার চান্স কম বাট হইতেই পারে প্রশ্নে বলল যে এইটা ক্লোজ হলো এটা ওপেন হয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কন্ডিশন দিতে পারে সেভাবে আমাদের ম্যাথ করতে হবে মানে সেকেন্ড কন্ডিশনে এটা ক্লোজ আছে এটাও ক্লোজ হয়ে গেল তার মানে আমাদের এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে নিয়েই আমরা কাজ করব সুইস ছিল কোথায় এইখানে এই যেটা তাহলে আমরা কি করবো কারেন্ট বের করবো কারেন্ট কিভাবে শর্ট এই যে দেখেন বিশ ওহমের দুই মাথা করে দিছি শর্ট ফলে এটা কি বাদ তার মানে সিক্স এম্পার এর ভিতরে ঢুকতেছে আর এই যে এর ভিতরে ঢুকতেছে এইটাই হচ্ছে সেই আই অফ ইনফাইনাইট তার মানে কারেন্ট এখন কার কার ভিতরে ভাগ হচ্ছে দশ আর পনেরোর ভিতরে ভাগ হচ্ছে ফলে আই অফ ইনফাইনাইট সমান কত বলতে পারি দশের কারেন্ট বের করতে হবে পনেরো পনেরো প্লাস দশ ইন্টু সিক্স পনেরো গুণ ছয় বাই পঁচিশ

তার আমরা দেখতে পাচ্ছি দশ ওহম আর পনেরো ওহম হচ্ছে সিরিজে আছে ফলে আর হচ্ছে পঁচিশ ওহম তাও সমান সমান হচ্ছে এল বাই আর পাঁচ বাই পঁচিশ যদি করি তাহলে হয় হচ্ছে এক বাই পাঁচ এখানে আমরা আই অফ ইন আই অফ টি কত বলতে পারি আই অফ টি সমান আই অফ ইনফাইনাইট প্লাস আই অফ জিরো এইখানে আসলে কাহিনী ঘটে গেছে এটা একটু খেয়াল রাখতে হবে এটা আসলে আই অফ জিরো দিয়ে কাজ করলে হবে না কেন তার কারণ হচ্ছে এই সুইচটা তো সেকেন্ড টাইম সুইচ হলো কারণ আমরা যে শিখছিলাম যে সূত্র হচ্ছে আই অফ টি সমান টি টাইমে যদি সুইচিং হয় তাহলে আই অফ টি সমান হবে হচ্ছে আই অফ ইনফাইনাইট প্লাস

সেকেন্ড সুইচিংটা কততে হয়েছে সেটা বোঝাচ্ছে তাহলে আই অফ টু এখন এইবার একটু কাহিনী হচ্ছে আই অফ টু কি আমরা বের করছি আমরা বের করি নাই এইখান থেকে বের করে নিতে হবে কারণ টু যে কন্ডিশনটা সেটা কিন্তু এইখানে আছে আমরা চাইলে বের করে নিতে পারি আই অফ টু সমান কত মানে টি এর জায়গায় টু বসাই তাহলে বসান কত হয় দেখেন টু মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস নয় গুণ দুই মানে আঠারো

তাও মানে বাই এখানে পারি এটা আসে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স এটা কিন্তু আমাদের আর একটা কন্ডিশন পেল যে এটা পয়েন্ট সিক্স মাইনাস ফাইভ পয়েন্ট ওকে এবার বাকি ক্যালকুলেশন দেখেন আর কি কি যাচ্ছে বলতেছে ফাইন্ড আই অফ ওয়ান আই অফ থ্রি আচ্ছা এটা তো আমাদের অ্যান্সার বের হয়েছে আমি তো দেখাইলামই তো এটা ধরে নেন যে এটা তো বলেন তো আই অফ ওয়ান যদি বের করতে চাই আমাকে কোন ইকুয়েশনে দিতে হবে মান দেখাই যাচ্ছে যে মিডিলের এই পয়েন্টটা কারণ এক সেকেন্ড অবশ্যই জিরো আর টু এর মাঝখানে থাকে ফলে আমরা যখন আই অফ ওয়ান বের করব তখন এই যে সেকেন্ড ইকুয়েশনে আসলে মান বসাতে হবে সি কোথায় বসাবো সি তো আর সেকেন্ডটাতে থাকবে না কারণ জিরো আর টু এর ভিতর তো সি থাকে না কিন্তু এই যে থার্ডটাতে চি থাকে কারণ এটা বলতেছে টু এর চেয়ে বড় তাহলে আমি এখানেই দেখাই যে সাইডে যে আই অফ ওয়ান এটা সমান কত হবে আই অফ এটার কথাই কিন্তু গতদিন বলছিলাম যে আমাদের ঠিক এই কন্ডিশন ধরে ধরে বসাইতে হবে তাহলে এটা কত আসতেছে টু ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক বসাতে হবে মানে মাইনাস নাইন

খুব অল্প টাইমে আস্তে আস্তে ভ্যারি করে তো ওই জন্য পরিবর্তনটা খুবই কম আচ্ছা থ্রি মানে সেকেন্ডটাতে বসাবো ফলে কত লেখা যায় থ্রি পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স এই দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস টু তার মানে থ্রি মাইনাস টু এটা আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ এইট নাইন এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নের সমাধান তাহলে দুই সুইচ দেখে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নয় আমরা শুধুমাত্র কন্ডিশন খেয়াল রাখবো যে কিভাবে কি হচ্ছে সূত্রের দিকে তাকাবো তবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন একটা সুইচের কথা আসবে অথবা জিরোতে সুইচিং হবে তখন এখানে কিন্তু আয় অফ জিরো আসতেছে কিন্তু যখনই সুইচিংটা অন্য মোমেন্টে হবে তখন কিন্তু এখানে সেটা দিতে হবে মুখস্থর কারণে এখানে আবার আয় অফ দৃঢ় বসাই দিয়েন না সহজ কথা যেই মুহূর্তে সুইচিং হবে এটা হচ্ছে সেই মুহূর্তের কারেন্ট আমাদের নিতে হবে ভোল্টেজের ক্ষেত্রে সেম কন্ডিশন সেই মুহূর্তের ভোল্টেজ নিতে হবে দেখ এইটা একটু খেয়াল রাখেন এটা আমাদের একটা ইউনিক টাইপের জিনিস সেটা হচ্ছে এখানে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে বের করা লাগবে আউটপুট ভোল্টেজ হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ খেয়াল করে দেখেন এই দুই মাথার ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত এই ব্রাঞ্চের ভোল্টেজ আর এই ব্রাঞ্চের ভোল্টেজ এই দুইজনের যোগ ফল মিলেই কিন্তু আমাদের এইখানকার ভোল্টেজ হয় অর্থাৎ এইখানে যদি ভোল্টেজ পাই ভি ওয়ান এইখানে যদি ভোল্টেজ পাই ভি টু তাহলে এই দুইটা মিলে কিন্তু আমরা ভি নট পাচ্ছি তো যখন এই টাইপের সিচুয়েশন আসবে তখন সূত্র যখন ফেলবো তখন এক একটা ব্রাঞ্চের উপরে সূত্র ফেলতে হবে এই যে এটা কিন্তু সোর্স ফ্রি সার্কিট হয়ে যাচ্ছে তো সূত্র যখন ফেলবো এক একটা ব্রাঞ্চের উপরে আলাদা আলাদা করে সূত্র ফেলে ওদেরকে যোগ করে দেন আমরা ভি নট পাবো তো শুরুতে যখন এটা কানেক্ট করা ছিল অর্থাৎ টি সমান জিরোর আগে তখন আমাদের কি হচ্ছে সার্কিটটা দেখতে এরকম কারণ ক্যাপাসিটার তো তখন ওপেন হিসাবে ছিল এটা হচ্ছে পনেরো কে বিশ কে চল্লিশ কে আর এটা হচ্ছে পনেরো ভোল্টেজ কোন কোন ভোল্টেজ লাগবে এটা হচ্ছে ভি ওয়ান অফ জিরো আর এটা হচ্ছে ভি টু অফ জিরো এটা আমরা চাইলে বের করে ফেলতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ইজিলি ভি ওয়ান অফ জিরো কত যার ভোল্টেজ বের করব সেটা ডিভাইডেড বাই সবগুলোর যোগফল মানে চল্লিশ ষাট সত্তর পঁচাত্তর ইন্টু পনেরো চার ভোল্টেজ আর ভি টু অফ জিরো কত যার ভোল্টেজ বের করবো বোঝাই যাচ্ছে ডিশে যে ড্রপটা হবে চল্লিশে তার দ্বিগুণ হবে তার মানে এটা আর্ট ই আসবে ওকে তাহলে সেকেন্ড কাজ হচ্ছে সুইচ ওপেন হয়ে গেল ত্রিসম জিরো তে ওপেন হয়ে গেলে পুরো সার্কিটটা আমাদের কি হয়ে গেল Uh, source free wagon Start, turn, যে সূত্র বললাম আমরা যখন বের করবো ভি ওয়ান হবে ভি ওয়ান অফ ওইটা হচ্ছে টাও ওয়ান নিজ নিজ ব্রাঞ্চের ক্ষেত্রে হিসাব করতে হবে কেন কারণ এই যে ক্যাপাসিটর এ অ্যাকচুয়ালি এর দুই মাথার ভোল্টেজের কারণে চার্জ বা ডিসচার্জ হচ্ছে এই জন্য আমরা এইটাকে আর এর জন্য আর হিসাবে এখানে কাউন্ট করব এর জন্য এটাকে আর হিসাবে কাউন্ট করব তাহলে আমরা এখানে লিখতে পারি তাও ওয়ান সমান কত সি আর সি আর তার মানে ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স গুণ বিশ হাজার তাহলে ভি ওয়ান অফ টি কত হবে ভি ওয়ান অফ জিরো টু দি পাওয়ার মাইনাস টেন টি ভি ওয়ান অফ জিরো আসছিল চার চার ভোল্টেজ আর ভি টু অফ টি হচ্ছে ভি টু অব জিরো বিপর মাইনাস পঁচিশ আট হচ্ছে বারো করে দিয়ে না কারণ এদের আসলে এক্সপনশিয়াল কিন্তু আলাদা আলাদা তাহলে আমরা লিখতে পারি এই হচ্ছে আমাদের ওকে এটা যদি বুঝেন তাহলে মোটামুটি এই দুই দিনে যা করালাম ফার্স্ট ওডার সার্কিট এই নিয়ম গুলা ফলো করেন এর বাইরে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই ওগুলা ভালো করে করেন এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করেন পরীক্ষাতে ইনশাল্লাহ এর বাইরে আসলে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই এটা কোন ম্যাথ আচ্ছা এইটা হচ্ছে আপনার নীলসন চাইলে দেখতে পারেন এই টাইপের টুকটাক কিছু জিনিস আছে এই যে সাত অধ্যায় আমার এটা হচ্ছে ফোর্থ এডিশন তা আপনাদের যাদের হয়তো অন্য এডিশনে অধ্যায় আলাদা থাকলেও থাকতে পারে অথবা নাম্বার আলাদা থাকতে পারে মিলাই নিয়ে একটু খুঁজলেই পাবেন ফার্স্ট অর্ডার সার্কিট যেটা আছে এবার আমরা হচ্ছে আজকে মোটামুটি একটু বলা যায় যে টুকটাক কিছু ইয়ে টাইপ এই টাইপ হয়তো সচরাচর আসার চান্স একটু কম কিন্তু মূলত আমাদের আসলে শিখে রাখতে হবে টুকটাক যে কোনো পরীক্ষাতে হয়তো বইতে না দিলেও কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আসতে পারে বা বুয়েটেও যে দেবে না এরকম বলা আসলে মুশকিল তাহলে বাল রিলেটেড তাহলে শুরু করি কয়েকটা জিনিস দিয়ে সেটা হচ্ছে কোন একটা বাল্বের ম্যাথে আপনাকে প্রথম কথা সেই বাল্বের রেটিং বলে দিতে ধরেন এটা আমাদের একটা বাল্ব রেটিং কেমন হয় কিছু কিছু প্রশ্নে আসলে রেটিং একটু মিসিং থাকে অথবা মূল বইতে দেখা যায় যে রেটিংগুলো ঠিকঠাকই থাকে অনেক সময় গাইড বই বা ইয়েতে মিসিং থাকে আর যদি মিসিং থাকেও তখন আপনাদের আসলে একটু ধরে নিতে হবে কিছু করার নেই তাহলে কোনো একটা বাল্বের রেটিং এমন হয় ধরেন চল্লিশ ওয়াট দুইশো বিশ ফোল্ড এটা হচ্ছে একটা বাল্বের রেটিং এটা রেটিং হওয়ার মানে হচ্ছে এই বাল্বকে যদি আমি দুইশো বিশ ভোল্টের একটা সোর্সেস অবশ্যই এটা কিন্তু আর এমএস ভ্যালু বোঝাচ্ছে আর এমএস এই জিনিসগুলো আমি এসি সার্কিটে করাবো আপাতত শর্ট বলতেছি একে যদি দুইশো বিশ এর আর এমএস কোন একটা সোর্সের সাথে কানেক্ট করাই তাহলে কেবলমাত্র এ চল্লিশ ওয়াট পাওয়ার পাবে এর মানে এই না যে এই বাল্বকে আমি কোনো একটা জায়গায় লাগাই দিলেই সে চল্লিশ ওয়াট পাবে শর্ত কি দুইশো বিশ ভোল্টেজ সোর্স সাথে কানেক্ট করতে হবে এখন আপনি এই বাল্ব তুলে নিয়ে গিয়ে যদি ধরেন কথার কথা পঞ্চাশ ভোল্টেজ সোর্স সাথে কানেক্ট করেন সে কিন্তু আর চল্লিশ ওয়াট পাবে না এই জন্য আমরা বলি যে লো ভোল্টেজ বা সামথিং এরকম হলে তখন দেখা যাবে যে ওই বাল্বটা একটু কম জ্বলবে বা একটু উজ্জ্বলতা কম দেখা যাবে বেশি ভোল্টেজ দিলে ঝামেলা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে বেশি জ্বলবে কিন্তু অ্যাকচুয়ালি পুড়ে যাবে কারণ রেটিং এর চাইতে বেশি পাওয়ার পাওয়া মানে এক কথায় এ সর্বোচ্চ চল্লিশ ওয়াট পর্যন্ত পাওয়ার খরচ করলে কোনো সমস্যা নাই ওর মতো ঠিকঠাক জ্বলবে চল্লিশ ওয়াটের যেমন জ্বলার কথা বিশ ওয়াট যদি দেয় তার মানে ও হাফ জ্বলবে আমরা যদি যদি হিসাব করি আমি বিশ ওয়াট পাওয়ার অ্যাবজর্ভ করতেছি এরকম সিচুয়েশনে ফেলে দেয় তাহলে ও যেমন জ্বলার কথা তার থেকে কম জ্বলবে কিন্তু আমি যদি ধরেন পঞ্চাশ ওয়াটে দেই তাহলে দেখা যাবে যে একটু জ্বলেই হুট করে কিন্তু পুড়ে যাইতে পারে ফিলামেন্ট বা সামথিং মানে আমাদের প্রশ্ন শোনা পথে এতটুকুই আমরা আসলে প্র্যাকটিক্যাল নলেজ দরকার নাই অথবা এটা আসলে ডাইরেক্ট বলাও مشکل সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে আমরা ডাইরেক্ট বলে দেব যে এই কাহিনী হলে এরকম এরকম হবে খুব কমন একটা প্রশ্ন যে 40 ওয়াটের একটা বাল্ব আছে আর 100 ওয়াটের একটা বাল্ব আছে এদেরকে সিরিজে কানেক্ট করলে কে বেশি জ্বলবে এটা খুবই সিম্পল একটা টাইপের প্রশ্ন অবশ্যই এটারও কি লাগবে এবার এই দুইজনকে আমরা কি বলতেছি সিরিজে কানেক্ট করে দিব আমরা চিনি না ফ্যান ট্যান এসব আমরা কিছু চিনি না আমরা চিনি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বা এই টাইপের জিনিস আপাতত যেহেতু আমরা এসি নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না আমরা ইম্পিডেন্স নিয়েও খুব একটা ইয়ে করব না আপাতত রেজিস্টেন্স নরমালি আসলে এই টাইপের বাল্ব গুলা ওই আগে যে আমরা হলুদ বাল্ব গুলা দেখতাম এগুলা আসলে রেজিস্টিভ লোডই বলা যায় তাহলে এটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট এখন কথা হচ্ছে এরা রেটেড দুইশো বিশ ভোল্টের তার মানে এই না যে আমি বাধ্য একে দুইশো বিশ ভোল্টে কানেক্ট করতে হ্যাঁ আমি কেন কানেক্ট করতেছি কারণ আমি আসলে এর যেহেতু রেটিং দুশো বিশ ভোল্টেজ আমি ওর থেকে আসলে পুরোপুরি যদি চাই আমাকে দুইশো বিশ ভোল্টে কানেক্ট করতে হবে কিন্তু আমি চাইলেই কিন্তু একশো ভোল্টের সাথে কানেক্ট করে দিতে পারি বা যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে কিন্তু প্রশ্নে থাকতে পারে পারে এরকম যে রেটিং দেওয়া আছে এরকম কানেক্ট করতেছে একশো ভোল্টেজের সাথে তো আমাকে যা যার সাথে কানেক্ট করতে বলবে প্রশ্নে তার সাথে কানেক্ট করতে হবে এইটার মানে কি এটা হচ্ছে ও রেটেড ভ্যালু এই রেটেড ভ্যালু জানতে পারলে আমরা কি বের করতে পারবো বাল্বগুলার ইকুইভ্যালিন রেজিস্ট্যান্স বের করতে পারবো তার মানে ধরেন এটার রেকুইভ্যালান্ট রেজিস্ট্যান্স আর ওয়ান এটার ইকুইভ্যালিন রেজিস্ট্যান্স হচ্ছে আর টু আমি ইজিলি এই আর ওয়ান আর আর টু বের করে ফেলতে পারবো কিভাবে বের করতে পারবো আমি শেখাইছিলাম যে পি সমান ভোল্টেজ আর রেজিস্টেন্স যদি জানা থাকে তাহলে পাওয়ারের সূত্র কি ভি স্টার বাই আর তাহলে কোনো বাল্বের রেজিস্টেন্স কত হবে

চল্লিশের হচ্ছে বারোশো দশ একশোর হচ্ছে চারশো চুরাশি তাহলে এটা হচ্ছে বারোশো দশ ওহন চারশো চৌরাশি ওহন তাহলে এখন দেখেন দুইজন কি শ্রেণীতে আছে তারপরে দুজনের ভিতরে একই কারেন্ট ফ্লো করতেছে ফলে আমরা কত লিখতে পারি যদিও আমরা এটা এসি সার্কিটে কানেক্ট করতেছি সোর্সের সাথে বাট ক্যালকুলেশন ডিসির মতোই করতেছি কেন কারণ লোডগুলা গুলা যেহেতু রেজিস্টিভ এর অ্যাঙ্গেল যদি জিরো হয় কারেন্টের অ্যাঙ্গেল জিরোই আসবে কারণ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে না এই জন্য আমরা এখন পর্যন্ত কোনো ওই এসি সার্কিটের ক্যালকুলেশনে যাচ্ছে না ক্যালকুলেশন গুলো দেখতে অনেকটা ডিসির মতোই মনে হচ্ছে এইগুলো নিয়ে আসলে খুব একটা ঝামেলা নাই তাহলে কত আসতেছে দুইশো বিশ ডিভাইডেড বাই বারোশো দশ প্লাস চারশো চৌরাশি জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট ওয়ান তাহলে এই বাল্ব যার চল্লিশ ওয়াট খরচ করার কথা ছিল এখন দেখি যে সে কত ওয়াট খরচ করতেছে পাওয়ার সমান কি জানি আই স্কোয়ার আর কারণ যেহেতু কারেন্ট আমরা জেনে ফেলছি এই মুহূর্তে এখন আপনি বলতে পারেন যে এখানে এই সূত্র ব্যবহার করতে পারতাম কিনা হ্যাঁ পারতাম কিন্তু প্রবলেম হচ্ছে এই দুই মাথার লাগতো আবার এই দুই মাথার ভোল্টেজ বের করা লাগতো যেহেতু আলাদা আলাদা আমাদের জন্য একটু টাইম সাপেক্ষ প্লাস ঝামেলা বেশি কিন্তু কারেন্ট যেহেতু দুইজনেরই সেম ফলে একটা বের করে নিয়ে ক্যালকুলেশন করাটাই সহজ আগেরবার বার ভোল্টেজ দিয়ে করাটা সহজ ছিল এখন কারেন্ট দিয়ে করাটা সহজ এজন্য জন্য আমার যখন যেটা সুবিধা আমি তখন সেটা অ্যাপ্লাই করব তাহলে আই স্কোয়ার ইন্টু বারোশো দশ কে ধরে পাঁচ তার মানে কি বুঝতেছি যে পাওয়ার কিন্তু এ কম পাচ্ছে পাওয়ার কথা ছিল চল্লিশ পাচ্ছে বিশ তার মানে এতটুকু শিওর যে চল্লিশ ওয়াটের যে বাল্বটা আছে এটা স্বাভাবিকের তুলনায় কম উজ্জ্বলতা প্রদর্শন করবে কিন্তু প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে দুইটা বাল্বের ভিতরে কে বেশি উজ্জ্বল দেখাবে তাহলে আমি সেকেন্ড বাল্বের টা খেয়াল করি সেকেন্ড বাল্ব কতটুকু পাওয়ার পাচ্ছে তাহলে এইট পয়েন্ট ওয়ান এইট খুবই কম মানে এমনিতে তো দুইজনের ভিতরে কমই আবার একশো ওয়াটের একটা বাল্ব মাত্র আট ওয়াট পাচ্ছে তার মানে বোঝেন ওইটা প্রায় একদম নিবু অবস্থা তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি কি কোন বাল্বটা বেশি জ্বলবে অবশ্যই চল্লিশ ওয়াটের যে বাল্বটা আছে সে বেশি উজ্জ্বলতা দেখাবে তার কারণ দুই জনের ভিতরে এ বেশি পাওয়ার কনজিউম করতেছে তার মানে এই টাইপের ম্যাথ আমাদেরকে দিলেই আমরা কি করব ফার্স্ট স্টেপ বাল্বের ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বের করব। সেটাকে সার্কিটে বসাবো ক্যালকুলেশন করে ওই মুহূর্তে এক একটা পরিমাণ পাওয়ার করতেছে সেটা বের এর ভিতরে যার পাওয়ার বেশি দেখব সে বেশি উজ্জ্বল জ্বলবে যার পাওয়ার কম সে কম উজ্জ্বল জ্বলবে এখানে দুইজন আছে তিনজন চারজন থাকতে পারে কম্বাইন সার্কিট হইতে পারে তার মানে এক কথায় আপনাকে প্রশ্ন দিলাম এরকম যে একটা সিচুয়েশন আছে এরকম যে এটা একটা বাল এটা আপনারা ট্রাই করেন এগুলো আসলে খুব একটা কঠিন না দেখাবেন যে কোন বাল্ব সবচেয়ে বেশি তারপরে কে তারপরে কে এই তিনজনের ক্রম দেখাবেন কে কেমন এটা কি বুঝতে পারছেন সবাই এখানে আসলে এই টাইপের বাইরে তেমন একটা কিছু না করলেও চলবে সিম্পল হিসাবে ছোট ছোট টুকটাক বিষয় এবার আসি রেজিস্টেন্সের আরেকটা বিষয় আমরা কি জানি আমরা জানি ধরেন প্রত্যেকটা কন্ডাক্টরের নির্দিষ্ট একটা ইন্টারনাল রেজিস্টেন্স আছে যদিও আমরা ম্যাথে সেটা ইউজ করি না কারণ সার্কিট জটিল হবে তারের যদি রেজিস্টেন্স হিসাব করতে যাই আসলে ক্যালকুলেশন অনেক জটিল হবে এই জন্য আমরা সার্কিটে ধরে নিই যে ওর কোনো রেজিস্টেন্স নাই কিন্তু এই যে যেহেতু অ্যাকচুয়ালি আছে তা আমাদের ওই ধর্ম সম্বন্ধে একটু জানা লাগবে তো আমরা ধরলাম যে কোনো একটা ধরনের যে বাইরে আমরা যে ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর দেখি এগুলো তো বেশিরভাগই বাইরে থাকে আবার দেখেন কোনো একটা সারা দিনের কিন্তু কন্ডিশন একরকম না সকালে ওয়েদার একরকম দুপুরে একদম সময় একরকম বিকেলে একরকম রাত্রে একরকম তার মানে আমাদের টেম্পারেচার কিন্তু বারবার আসলে কম বেশি বেশি হয় খুব হয়তো একটা নির্দিষ্ট দিনে ডিফারেন্স হয় না বাট মোটামুটি ভালোই কিন্তু ডিফারেন্স হয় তো এইটা জেনে আমার লাভ কি এটা জেনে আমার লাভ হচ্ছে এক একটা তারের এই ধর্ম কিন্তু এক এক রকম আছে মানে কিছু তার এমন আছে যে টেম্পারেচার অল্প পরিবর্তন হইলে সেই তারের রেজিস্টেন্স অনেক বেশি পরিবর্তন হয় আবার কারোর এমন আছে যে টেম্পারেচার অনেক বেশি পরিবর্তন হলেও সেই তার রেজিস্টেন্সের ধর্মের পরিবর্তন খুব অল্প তো এই উপরে ভিত্তি করে কিন্তু আমাদের আসলে তারগুলো বানানো হয় প্লাস সিলেক্ট করা হয় কারণ দেখেন আপনি ঘরে যেসব তার ইউজ করেন রাস্তায় কিন্তু সেসব তার ইউজ করে না মানে এক এক জায়গায় কিন্তু এক এক ম্যাটেরিয়ালের তাল ইউজ করা হয় এই যে এইসব ধরনের উপরে ভিত্তি করে কারণ রুমের ভিতরে কিন্তু মানে যে আমি যে সকাল দুপুর রাতের কথা বলতেছি এটা কিন্তু বাইরে যতটা ভ্যারি করে রুমে কিন্তু এত ভ্যারি করে আপনার রুমের ভিতরে কিন্তু টেম্পারেচারের মানে ভ্যারি খুবই কম হয় বাইরে কিন্তু এটা আবার তুলনামূলক বেশি হয় এই জন্য আসলে এক এক জায়গায় এক এক রকম তার ইউজ করা হয় আরো অনেক বিষয় আসয় আছে আমরা অত ডিপে যাব না সিম্পল একদম পিওর টেম্পারেচারের সাথে রেজিস্টেন্সের ডিরেক্ট কি কানেকশন সেটা আমরা পাই তো কোনো একটা তার ধরে নিলাম জিরো ডিগ্রি সেলসিয়াসে ওই তার রেজিস্টেন্স আছে হচ্ছে আর নট এটা একটা স্ট্যান্ডার্ড আমরা ধরলাম যে একটা তার জিরো ডিগ্রিতে এই পরিমাণ রেজিস্টেন্স প্রদর্শন করবে এই রেজিস্টেন্স বাড়তে বাড়তে ধরেন কথার কথা টি চলে আসলো আমি বইয়ের হিসাবে দেখাচ্ছি যদিও কিছু বইতে হয়তো থেটা থাকতে পারে ডিএন থেরে যাতে সম্ভবত আসলে টি দেখানো এই আমি টি হিসাবে কথা আমাদের টেম্পারেচার হচ্ছে আর টি কিছু না তার মানে দেখেন আমাদের টেম্পারেচারের পরিবর্তনের ফলে রেজিস্টেন্সের কিছু পরিবর্তন হয়েছে এই যে রেজিস্টেন্স পরিবর্তন হলো এটা আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে মানে এই আর টি মাইনাস আর নট এই পরিবর্তনটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে এক নাম্বার হচ্ছে আমাদের এই যে কি পরিমাণ পরিবর্তন হলো সেকেন্ড আমাদের ইনিশিয়াল রেজিস্টেন্স কত আছে মানে ইনিশিয়াল উপরেও কিন্তু এখানে একটা বড় ইফেক্ট পড়ে যে আমাদের রেজিস্টেন্সটা ঠিক কি পরিমাণ পরিবর্তন হবে তো ইনিশিয়ালেও কিন্তু এক একটা আবার এক রকম থাকে তো মানে যে আর নট অবস্থায় যে আমি বলতেছি এটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম থাকে তার মানে আমি বলতেছি যে ইনিশিয়ালে আর নট আছে এবং টেম্পারেচারের যে পরিবর্তন এই দুইটার উপরে ভিত্তি করে মূলত আমাদের এই পরিবর্তনটা ডিপেন্ড করতেছে ঠিক আছে তাপমাত্রার পরিবর্তন কত টি থেকে জিরো এখন সমানুপাতিক চিহ্ন যদি তুলে ফেলি আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক মানে এই যে এই পরিবর্তনটা এদের উপর যে ডিপেন্ড করতেছে কি সম্পর্ক মেনে ডিপেন্ড করতে মানে পরিবর্তন হচ্ছে সেটা আমরা আসলে প্রকাশ করি টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট দিয়ে সেটাকে এক এক বইতে এক এক ভাবে প্রকাশ করে বেশিরভাগে আসলে আলফা দ্বারা প্রকাশ করে যেহেতু আমি জিরোর জন্য বের করতে চাচ্ছি এজন্য বলতেছি আলফা নট মনে রাখতে হবে কোএফিসিয়েন্ট কিন্তু এক এক টেম্পারেচারের জন্য এক এক রকম হয় তার মানে জিরো ডিগ্রিতে কো এফিসিয়েন্ট একরকম দশ ডিগ্রিতে কো কিন্তু আর এক রকম আলফা নট বলতে বোঝাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার কো মানে যে শহটা এই সূত্রটাকে আমরা এই সূত্রটাকে আমরা লিখতে পারি কিভাবে এই আর নটটা সমানের এই পাশে চলে আসবে তাহলে আর নট যদি কমন নিয়ে নিই থাকে কত ওয়ান প্লাস আলফা টি এইটা হচ্ছে আমাদের সূত্র মুখস্থ করে ফেলেন যেভাবে করেন বাট মনে রাখতে হবে গেল আমাদের কিন্তু এত কিন্তু যে যে বললাম আমাদের কিন্তু কিছু কিছু প্রশ্নে জিরো ডিগ্রির জন্য না দিই যদিও এটাই বেশিরভাগ দেবে প্রশ্নে যে জিরো ডিগ্রির জন্য এত বাট কিছু কিছু ক্ষেত্রে জিরো ডিগ্রির জন্য না দিয়ে ধরেন অন্য কোনো ডিগ্রির জন্য বলে দিল তার মানে সেটাও কিন্তু আমাদের জানা লাগবে সেটা একটু দেখি কিভাবে বের করা যায় মনে করেন এখন টেম্পারেচার আছে টি এই মুহূর্তে আমার হচ্ছে আর টি এবং এই টি তে আমার যে কোয়েফিসিয়েন্ট তার মান হচ্ছে আলফা টি এবং টেম্পারেচার টি থেকে কমতে 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 চলে এসছে জিরোতে তাহলে স্বাভাবিক কথা রেজিস্টেন্স কমতে কমতে মান চলে আসবে কোথায় আর নটে তাহলে এখানে আমরা কন্ডিশন কি অ্যাপ্লাই করতে পারি এই যে পরিবর্তন পরিবর্তন সমান আলফা টি এখন ইনিশিয়াল কত ইনিশিয়াল হচ্ছে আমার আর টি আর ফাইনাল হচ্ছে আর নট আর টেম্পারেচারের পরিবর্তন কত আমি দেখেন এখানে বাদ দিচ্ছি কোনটা শেষটা থেকে আগেরটা তাহলে এখানেও বাদ দিতে হবে শেষ থেকে আগেরটা তার মানে মাইনাস টি তাহলে জিরো মাইনাস টি মানে মাইনাস টি তাহলে এখানে লেখা যায় কত আর নট সমান এই আচ্ছা এখন আর নটের যে মানটা পেলাম সেটা আমরা এখানে বসাই দিতে পারি তাহলে আর টি সমান কত লেখা যায় ওয়ান আলফা আচ্ছা এটা আলফা না এটা এটা কাটাকাটি হয়ে যায় ও তো এটা করার দরকার কি আমরা এক পাশে গোল করে দিই তাহলে যে দীঘার সমীকরণ এটা আমরা এখন চাইলে কি করতে পারি সলভ করতে পারি ঠিক মাইনাস ছিল না আমাদের এখানে একটা মাইনাস ছিল তাহলে এটা হবে মাইনাস Uh, one one minus alpha Dollar Minus F minus A command here it. এটা আর এটা কাটাকাটি করা যায় সব জায়গার থেকে টি বাদ দিয়ে দিলে কত থাকে দেখেন এইটাকে সমানের পাশে পাঠালে প্লাস হবে ফলে লেখা যায় ওয়ান প্লাস আলফা নট টি সমান আলফা নট মানে আলফা টি সমান তার মানে আমাদেরকে যদি কখনো আলফা টি এর মান দেওয়া থাকে আমরা সেটা থেকে ইজিলি আলফা নট বের করে ফেলতে পারবো তার জন্য এই সূত্রটা আমাদের জানা লাগবে না হলে ম্যাথ আসলে বড় হয়ে যাবে তাহলে আমরা এখানে মেনলি সূত্র মুখস্ত রাখবো দুইটা একটা সূত্র একটা সূত্র আমাদের যাই আসুক না কেন আমরা আলফা টি টি হাবি গাবি যাই আসুক আলফা নটে কনভার্ট করে ফেলবো দেন এই সূত্রে এসে ম্যাথ করে ফেলবো এই হচ্ছে আমাদের টার্গেট ম্যাথ দেখলে এই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার হবে আচ্ছা এই সূত্রের কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন

প্রথম যে সিচুয়েশন আছে সেখান থেকে আমরা কি করতে পারি ওই কয়েলের জিরো ডিগ্রিতে টেম্পারেচার বের করে ফেলতে পারি কারণ এখানে দুইটা জিনিস আনন একটা হচ্ছে জিরো ডিগ্রিতে টেম্পারেচার আর একটা হচ্ছে যে আলফা নটের ভ্যালু এটা কিন্তু আমরা জানি না তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওইটা বের করে ফেলা এরপরে আমরা সিচুয়েশন মোতাবেক বাকিটুকু করে ফেললে তাহলে সূত্র কি শিখছিলাম সূত্র শিখছিলাম আর টি সমান আর টি মানে যে কোনো মুহূর্তের রেজিস্টেন্স তাহলে আমার দেখেন পঞ্চাশের তাহলে আর পঞ্চাশ সমান কত হবে আর টোয়েন্টি সমান কত হবে আর নট ইন্টু ওয়ান প্লাস টোয়েন্টি আলফা নট দ্বিতীয় মানে অরিজিনাল প্রশ্নে আমরা যাবোই না আগে আমরা শুরুর ইনফরমেশন থেকে মান বের করব কিভাবে মান বের করা যায় এটার মান আমরা জানি আর পঞ্চাশের মান কত পঞ্চাশে রোধ হচ্ছে বিশ বিশে রোদ হচ্ছে আঠারো তাহলে আমরা যদি দুই ভাগ এক করে দিই তাহলে কত লেখা যায় আর দুই ভাগ এক না আমরা এক ভাগ দুই করে বড় থেকে ছোটই ভাগ করে তাহলে পঞ্চাশে ই হচ্ছে বিশ ডিভাইডেড বাই এটা হচ্ছে আঠারো আর নট আর নট কাটাকাটি হয়ে যায় ওয়ান প্লাস পঞ্চাশ আলফা নট ওয়ান প্লাস টোয়েন্টি আলফা নট আমরা কোনো ইয়েতে কিছু করব না মিডিল টার্ম টেন কিছু করব না একবারে আলফা নট এর মান বের করে ফেলবো তাহলে বিশ ডিভাইডেড বাই আঠারো সমান ওয়ান প্লাস পঞ্চাশ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টোয়েন্টি সল ক্যালকুলেশন অবশ্যই আলফা নট এটা কিন্তু আমাদের একটা পজিটিভ ভ্যালু পাবো তাহলে আমরা ধরেন জিরো আশপাশে কিছু একটা দিলাম তাহলে ফোর টেন টু মাইনাস থ্রি এটা কিন্তু আসলে একটা ভ্যালিড মান মানি দেখা যাবে যে আলফা নটের মান কিন্তু খুবই কম এবং এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস আর একটা মান হয়তো নেগেটিভ আসলেও আসতে পারে আমরা করে দেখি কেমন আসে এটাই তাহলে হয়তো আমাদের আলফা নটের মানে কিন্তু আমরা পেয়ে গেলাম দেখেন প্রশ্নটা কি বলতেছে ফাইন ইটস মিন টেম্পারেচার রাইজ কি পরিমাণ বৃদ্ধি পাবে যখন এর টেম্পারেচার সরি এর রেজিস্টেন্স একুশ এবং পরিবেশের টেম্পারেচার হবে পনেরো টেম্পারেচার রাইজ রেজিস্ট্যান্স ইজ থেকে সহিং টেম্পারেচার ইস পনেরো ও পনেরো ডিগ্রি সেলসিয়াস তার মানে পরিবেশের তাপমাত্রা অলরেডি পনেরো আছে যদি বৃদ্ধি একুশ হয়ে যায় তাহলে কি পরিমাণ বৃদ্ধি এই আপাতত কোনো কাজ নাই আমরা একটা সেলসিয়াস বের করব দেন ডিসিশনে আসবো যে কি পরিমাণ বৃদ্ধি পাইছে আমরা এখন একুশের দিকে তাকাবো এই একুশ নে ডিসিশনে আসবো একুশ নিয়ে ডিসিশনে যদি আসতে চাই আমাকে কিন্তু আর নটের মান বের করা লাগবে যে কোনো একটা ইকুয়েশনে আপনি মান বসে আর নটটা বের করে ফেলেন ফ্রম ওয়ান থেকেই করি যেহেতু এখানে বিশ আছে এটা কত ষোলো দশমিক ছয় সাত জিরো এখন আমাকে বের করতে হবে কত রেজিস্টেন্স যখন একুশ তখন টেম্পারেচার কত তার মানে আর টোয়েন্টি ওয়ান সমান আচ্ছা আর টোয়েন্টি ওয়ান লিখলে তো আবার ভুল বুঝতে পারবো আমরা আমরা বলতেছি টোয়েন্টি ওয়ান সমান আর নট ওয়ান প্লাস আলফা নট ইন্টু টি প্রাইম এই টি প্রাইমটা আমরা বের করব তাহলে আর নটের মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম ষোলো দশমিক ছয় সাত ওয়ান প্লাস টি প্রাইমটা আমরা বের করতে চাচ্ছি আর আলফা নটের মান অলরেডি আমরা বের করে ফেলছি তাহলে এটা কত আসে দেখেন তাহলে চৌষট্টি দশমিক নয় চার তার মানে টেম্পারেচার এত হলে আমাদের রেজিস্টেন্স একুশ ওহম হবে তো চৌষট্টি হওয়া মানে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এই যে পনেরো হচ্ছে পরিবেশের তাপমাত্রা তাহলে বেড়ে কত হয়ে গেল মানে উনপঞ্চাশ দশমিক চার পরিমান বৃদ্ধি পাবে আমি একটু দেখি এটা ঠিক আছে কেনা ঠিক আছে। ওদের 50 আসছে আমাদের তে দশমিকের পরে একটু ই হবে এটা সামঞ্জস্য। এটাকে না 50ই করে দিছি। আরে এটা বিষম। আচ্ছা এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে। তাহলে আমাদের মোটামুটি এই রিলেটেড ম্যাথ আসলে খুব একটা না করবলেও ওকে। এটা আমাদের একটা বিষয় আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে কোয়েফিসিয়েন্ট এর কথা বলতেছি এটা জিরোর জন্য না দিয়ে অন্য একটা টেম্পারেচারের জন্য দিয়ে দিই এই যে দেখেন টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট এত কতর জন্য সতেরো ডিগ্রি সেলসিয়াস এর জন্য তার মানে এটা কিন্তু আলফা নট না বরং আলফা সতেরো হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তাহলে কি বলছিলাম ম্যাথ করার জন্য আমি এই সব করতে গেলে আমার জন্য খুব ঝামেলা ম্যাথ একটু ঝামেলা হয়ে যাবে ফলে আমাদের টার্গেট থাকবে আলফা নট বের করে ফেলা তো আমরা জানি যে যে কোনো টেম্পারেচারের কোয়েফিসিয়ান সমান আলফা নট ডিভাইডেড বাই ওয়ান প্লাস আলফা নট ইনটু টি এই কাহিনি শেষ তাহলে এইটা হচ্ছে জির পয়েন্ট জিরো জিরো থ্রি আমি এখন কিন্তু ইজিলি আলফা নট বের করে ফেলতে পারবো ক্যালকুলেটরে তুলে দিলেই কিন্তু চলে আসবে তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সতেরো এক্স এইটা সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি পয়েন্ট ওয়ান তিন বাই নয়শো উনপঞ্চাশ এটা হচ্ছে জিরোর জন্য এবার প্রশ্ন দেখি দ্য স্টেটর উইন্ডিং অফ এ মোটর হ্যাজ এ রেজিস্টেন্স অফ এত এট সতেরো ফাইন্ড ইটস রেজিস্টেন্স এট পঞ্চাশ তাহলে সতেরোতে রেজিস্ট্যান্স এত পঞ্চাশে রেজিস্টেন্স কত হবে যদিও চাইলে আমরা এই সূত্র দিয়েও করে ফেলতে পারতাম কারণ দেখেন যে এইটা আর এটা মিলে গেছে অনেক সময় কিন্তু এটা মিলে না মিলে গেলে আসলে ম্যাপ করাটা একটু সহজ না মিললে ঝামেলা এজন্য আমি আসলে এটা আগে বের করে নিচ্ছি তাহলে এখন আপনি কি করবেন ওই যে প্রথম নিয়ম সেটা হচ্ছে আর ফিফটি সমান আর নট ওয়ান আর ফিফটি মানে পঞ্চাশে বের করতে চাই আর সতেরোটা হচ্ছে নব্বই ওহম তাহলে দুইটা ভাগ করে দিলে তো হয়ে গেল কারণ সতেরোটা নব্বই হোম আমি জানি আর নট আর নট কাটাকাটি হয়ে গেল আর কিছু করা লাগবে না আর আলফা নটের মান আমি বের করছি না তিন বাই নয়শ ক্যালকুলেটারে তুলেন দেখবেন যে আর মান চলে আসছে এটা এটা হচ্ছে আপনার কমপ্লিট করবেন আজকে আপাতত এতটুকুই আর একটা জিনিস বাকি ছিল যদিও এটা আসলে এর আগে করছেন রেজিস্টেন্স সাথে আপনার কন্ডাক্টর লেন ক্রস সেকশন এরিয়ার যে সম্পর্ক আর সমান রোয়েল বাই এ অনেকে এটা জানেন তো এটা আমি হচ্ছে সলভিং ক্লাসের সাথে মিলাই করব নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি রবিবার মানে আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে মঙ্গলবারে তো ওই দিন থেকে আমরা মোটামুটি ডিসি সার্কিটের সলভিং ক্লাস শুরু করব এবং অবশ্যই ট্রাই করেন সবাই ক্লাস গুলাতে থাকতে কারণ এখন কিন্তু আমরা আসলে মূল ইয়েতে ঢুকব মূল ইয়ে বলতে আসলে আমরা নিয়ম টিয়ম মোটামুটি শিখছি এখন এগুলাকে কাজে লাগাই আমরা হচ্ছে পরীক্ষাতে যেগুলা কোয়েশ্চেন আসছে সেইগুলা ট্রাই তবে এই ক্ষেত্রে আপনাদের যারা প্র্যাকটিস অলরেডি করতেছেন বা বিভিন্ন তাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন এরকম থাকে যেটা আপনার কাছে মনে হচ্ছে প্রবলেম একটু ডিসকাস করার দরকার সেটা অবশ্যই আমাকে নেক্সট ক্লাসের আগে পাঠাবেন এবং অবশ্যই সেগুলো ট্রাই করবেন যেন কোন পরীক্ষায় আসছে এরকম তবে এমনি কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব সমস্যা নাই তবে যেহেতু আমাদের কোয়েশ্চেন সলভিং ক্লাস টার্গেটই থাকবে বিভিন্ন পরীক্ষায় আসা ধরেন তে আসছে অথবা তে আসছে নেস্কো ডেস্কো ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় আসছে রিসেন্ট অথবা অনেক আগে সেগুলো নিয়ে আলোচনার টার্গেট থাকবে বেশি তাহলে আজকে আপাতত এতটুকুই যেগুলা এই যে অসম্পূর্ণ থাকলে এগুলো আপনারা নিজেরা করবেন আর বাল্বের একটা ম্যাথ দিলাম ওইটা হচ্ছে ট্রাই করবেন